আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা আপনারা যারা আমার নিয়মিত বন্ধু অর্থাৎ নিয়মিত ভিউয়ার, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখে থাকেন, তারা খুব ভালো করে জানেন যে আমি পেশায় একজন ব্যবসায়ী কিন্তু নেশায় একজন বাগানি। বাগান করা বা গার্ডেনিং এটা আমার একটা বড় শখ বা নেশা। এটা একটা সেই ছোটবেলার শখ বা নেশা, যখন আমি সবেমাত্র প্রাইমারিতে পড়ি, বাড়ির উঠানে বিভিন্ন রকমের গাছপালা লাগাতাম আর তার যত্ন নিতাম। ছোটবেলার সেই শখ বা নেশাটা এখনো রয়ে গেছে, যে কারণে আমি আমার উঠান আঙিনা এবং ছোট্ট ছাদে একটা সুন্দর বাগান গড়ে তুলেছি। আমার বাগানে আমি বিভিন্ন রকম ফল ফুলের গাছের পাশাপাশি সিজনাল বিভিন্ন রকমের ফল মূল শাকসবজি লাগিয়ে থাকি। গত বছরও আমি আমার উঠান আঙিনা এবং ছাদ বাগানে বিভিন্ন রকমের ফল মূল শাকসবজির চাষ করেছিলাম, তা আপনারা ইতিপূর্বে দেখে নিয়েছেন আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আমার বিগত দিনের গার্ডেনিং বিষয়ক ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে গার্ডেনিং করার ব্যাপারে আরো বেশি উৎসাহিত আর অনুপ্রেরিত করেছেন। আমার উৎসাহ আর প্রেরণার পিছনে আপনাদের ভূমিকা অপরিসীম, সে কারণে আপনাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা আর অভিনন্দন। আমি আমার পরিবারের প্রতিদিনের কাঁচা বাজারের চাহিদার বেশিরভাগই আমি আমার এই ছাদ বাগান থেকেই পুরা করে থাকি। বন্ধুরা প্রতিদিনই আমি আমার ছাদ বাগান থেকে কোনো না কোনো ফসল সংগ্রহ করে থাকি, আর যেদিন একটু বেশি পরিমাণে ফসল সংগ্রহ করি সেদিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকেও আমি আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে বেশ কিছু ফ্রেশ ফল মূল আর শাকসবজি সংগ্রহ করেছি, আর তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখনো যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও সালের সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন, দেখতে দেখতে এই কথা হবে ইনশাল্লাহ। বন্ধুরা স্ক্রিনে এখন যে ফল গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ড্রাগন ফল গাছ, লাল ড্রাগন। তো কাটলে এর ভিতরে লাল টকটকে রং হয়। তো এই ড্রাগন ফল গাছটি গত 2 বছর আগে আমি লাগিয়েছিলাম। এই গাছটি আমাকে একজন গিফট করেছিল, অর্থাৎ আমার একমাত্র প্রিয় ব্যক্তি, আমার অনেক অনেক ভালোবাসার মানুষ, আমার একমাত্র দুলাভাই ডক্টর আব্বাসউদ্দিন। ডক্টর আব্বাসউদ্দিন আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, ব্লগার রাবিয়ানির বাবা। তো উনি পেশায় একজন সরকারি ডাক্তার, কিন্তু নেশায় আমার চাইতেও বড় বাগানি। অনেক সুন্দর একটা বড় বাগান আছে ওনার ছাদে। তো সেই বাগানে তিনি হাজার হাজার রকমের গাছপালা লাগিয়েছেন। তো ওনার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, বেশ কিছুদিন ছিলামও। ফেরার সময় উনি আমাকে বিভিন্ন রকমের গাছপালা উপহার দেয়, তার মধ্যে একটা ছিল এই ড্রাগন গাছটি, যেটা গত 2 বছর আগে দিয়েছিল, আমি আমার বাগানে লাগিয়েছি, খুব যত্ন করেছি। তো এর মধ্যে আরও বেশ কয়েকবার ফুল এসেছিলো কিন্তু ফলে পরিণত হয়নি, কিন্তু এবারে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ফলে পরিণত হয়েছে, আবার পাশাপাশি অনেকগুলো ফুলও আছে। তো বন্ধুরা আজকে আমি সবগুলো ফলই সংগ্রহ করব, পাশাপাশি আরও বিভিন্ন রকমের শাক সবজি সংগ্রহ করব। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন যে ধুন্দুলগুলো দেখতেছেন, এই ধুন্দুলগুলো আমার ছাদ বাগানের ধুন্দুল। তো গত 60 দিন আগে আমি একটা মাত্র গাছ লাগিয়েছিলাম ধুন্দুলের, তো সেই গাছগুলোই আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে যত্ন পেয়ে। তো এগুলোর মধ্যে এখন সুন্দর ধুন্দুল ঝুলতেছে। তো এখন ধুন্দুলের সিজন নয়, অফ সিজন। অফ সিজনে ধুন্দুল কীরকম ফলন হয় সেটা বোঝার জন্য একটা চারা লাগিয়েছিলাম।
তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এ থেকে আমি বুঝতে পারলাম যে অফ সিজনেও ভালো ধন্দুলের ফলন হয় যদি একটু পরিচর্যা পায়। বন্ধুরা স্ক্রিন এখন যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক, লাল রঙের পুঁই শাক। তো আমার ছাদ বাগানের হাফ ড্রামে একটা পুঁই শাকের গাছ কিভাবে যেন হয়ে গেছে, তো আপনা আপনি যাকে আপন জ্বালা বলে। তো এটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এর মধ্যে থেকে বেশ কিছুবার আমি পুঁই শাক সংগ্রহ করেছি, যার ফলে এর মধ্যে অনেকগুলো শাখা হয়েছে, শাখাগুলো উপর দিকে চলে এসেছে, যার ফলে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর পাতাও হয়েছে। তো আজকে আমি এগুলো থেকে কিছু শাক সংগ্রহ করব। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু সংগ্রহ করবো আজকে আমি আমার ছাদ বাগান থেকে।